আধুনিক এই সময়ে মোবাইল ফোন ছাড়া একদিনও কল্পনা করাই যায় না। বিশেষ করে বাহিরে গেলে বা বেড়াতে গেলে এই ফোনের প্রয়োজনীয়তা অনেক বেশি হয়ে পড়ে। কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে বেড়াতে গেলে আপনি আপনার সঙ্গে ফোন রাখতে পারবেন না, এমনকি মোবাইল ফোন বহন করার কারণে আপনাকে গুনতে হতে পারে জরিমানা। শুনতে অদ্ভুত হলেও এটি সত্য। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর এমন পাঁচটি স্থান সম্পর্কে যেখানে মোবাইল ফোন ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। সিস্টাইন চ্যাপেল, ইতালি। ইতালির একটি বিখ্যাত উপাসনালয় হল সিস্টাইন চ্যাপেল। পবিত্র উপাসনালয় হওয়ার কারণে এই সিস্টাইন চ্যাপেলের ভেতর কারও মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি নেই। এই গ্র্যান্ড চ্যাপেলে গেলে এর ছাদে অবিশ্বাস্য চিত্রকর্ম দেখে আপনি মুগ্ধ হবেন, তাই কখনো বেড়াতে গেলে আগেভাগেই মোবাইল ফোনটি রেখে যাবেন। তামিলনাড়ুর মন্দির। মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মন্দিরগুলোতেও। 2022 সালের ডিসেম্বরে মন্দিরগুলোর শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখার জন্য রাজ্যের সমস্ত মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল তামিলনাড়ু সরকার। মাদুরাইয়ের মীনাক্ষী আনমান মন্দির এবং শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের ভেতর ফোন একেবারেই নিষিদ্ধ। অক্ষরধাম মন্দির, দিল্লি। সপ্তাহের ছুটির দিন দিল্লির এই মন্দিরটি দর্শনের সেরা জায়গা বলে উল্লেখ করে থাকেন স্থানীয়রা। কিন্তু নিরাপত্তার কারণে পর্যটকরা তাদের মোবাইল ফোন এই মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবেন না। সেখানে গেলে মোবাইল বাহিরে রেখে বা বাড়িতে রেখে আপনাকে প্রবেশ করতে হবে। রাম জন্মভূমি কমপ্লেক্স, অযোধ্যা। উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সে সম্পূর্ণ এলাকায় মোবাইল ফোন নিষিদ্ধ। শুধু কি মোবাইল ফোন, সঙ্গে ক্যামেরা, ঘড়ি, বেল্ট এবং যে কোনো ধরনের ইলেকট্রিক গ্যাজেটও এখানে নিষিদ্ধ। ইয়ালা জাতীয় উদ্যান, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার একটি বিখ্যাত উদ্যান ইয়ালা। এই উদ্যানে প্রাণীদের রক্ষা করার জন্য এর ভেতরে মোবাইল ফোন বহন করা বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে 2015 সাল থেকে। কারণ এর আগে সেখানে গাইডরা বন্য প্রাণীদের দেখার জন্য ইচ্ছামতো মোবাইল ফোন ব্যবহার করত, যা প্রাণীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এরপর থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এলিট আইল্যান্ড রিসোর্ট, ক্যারিবিয়ান বিচ। ক্যারিবিয়ান বিচের এলিট আইল্যান্ড রিসোর্টে মোবাইল ফোন ব্যবহার করা একেবারে নিষিদ্ধ করা হয়েছে 2012 সাল থেকে। এখানকার সমস্ত সমুদ্র সৈকতে নিষেধাজ্ঞা লেখা বড় বড় কিছু সাইনবোর্ডও লাগানো হয়েছে। সেখানে চেকিং করার সময় এই নীতিমালাগুলো পর্যটককে জানিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।